র‍্যাব হচ্ছে মানুষের ভরসাস্থল মানুষের নিরাপত্তার প্রতীক ভালোবাসার একটা জায়গা আমি চাই আমার প্রতি সদস্য এই ধারণা ধরে রাখবেন এবং মানুষের মাঝে যাতে আমাদের আরো আস্থা বৃদ্ধি করা যায় মানুষ যাতে আমি এখানে আসার পরে আমি জানি না আগে পাবলিক আসতো কিনা বা কি পরিমাণ আসছে আমি কিন্তু প্রতিদিন আবারে 20 থেকে 25 জন পাবলিকের হিয়ারিং নেই চেষ্টা করি মানুষের তো এখন অনেক সমস্যা আমরা সবাই জানি যে সমাজের এখন যে অবস্থা হয়েছে মানুষের যে নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে এটা তো আমরা সবাই মর্মে মর্মে উপলব্ধি করি আজ আমরা যারা আমরা কর্মজীবী রয়েছি চাকরি করি ইউনিফর্ম আছে আমার ফ্যামিলি অনেকটা প্রোটেক্টেড আপনি আমি অনেকটা প্রোটেক্টেড বাট সমাজের রিয়েল পিকচারটা কিন্তু অন্যরকম মানুষ কোথাও ব্যবসা করতে গিয়ে টাকা দিয়ে টাকা পাচ্ছে না জমির টাকা দিচ্ছে জমি পাচ্ছে না ফ্ল্যাটের জন্য বুকিং দিচ্ছে টাকা দিচ্ছে কিন্তু ফ্ল্যাট পাচ্ছে না আমরা আসলে কি করি বলি ঠিক আছে থানায় যান জিডি করেন মামলা করেন আলটিমেটলি মানুষ কিন্তু সেখানে গিয়েও কোনো সুরাহা পায় না বাট আমি শুধু বলবো আমাদের সদস্য যারা রয়েছেন অসহায় মানুষ অবশ্যই আমার কাছে আসবে আমি তাকে শুনবো আইনের মধ্যে থেকে আমার যে এসওপি আছে আইন গ্রাম যা আছে এর মধ্যে থেকে যতটা পারা যায় এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে কিন্তু আমার নিয়ত ঠিক থাকতে হবে আমি যেন ওইটাকে পুঁজি করে আমার অন্য কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে না চাই আমি শুধু এতটুকু চিন্তা করব যে এই অসহায় মানুষটাকে আমি কতটা সাপোর্ট দিতে পারি আমার আইনের মধ্যে থেকে আমার যে নির্ধারিত এসওপি আছে তার মধ্যে থেকে এবং আমি বিশ্বাস করি অবশ্যই অনেক কিছু করা সম্ভব যদি আমরা সেটা আন্তরিকভাবে চেষ্টা করি অতএব আমি চাব এই র‍্যাবের 19তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার প্রতিটা সদস্য মানুষ যেন মনে করে যে না র‍্যাবের কাছে পৌঁছালে আমার কষ্টের কথা বলতে পারি আমার অভিযোগের কথা বলতে পারি এবং তারা অন্তত এটা শোনে আমি কিন্তু বেশ কয়েকটা ক্যাম্পের খবর পেয়েছি ক্যাম্প ইনচার্জ যারা সিওদের কাছে গেলে সিওর অ্যাটেন্ড করে কথা বলে কিন্তু ক্যাম্প ইনচার্জের বিহেভিয়ারটা নট আপ টু দ্য মার্ক আমি বলে দিই সবার সামনে আজকে আমার শহীদ ফ্যামিলি শুধু না এই দেশের যে কোনো প্রান্তের মানুষ যখনই কোনো ক্যাম্পে যাবে অবশ্যই তাকে অ্যাটেন্ড করতে হবে ক্যাম্প কমান্ডার যারা রয়েছেন আমি ফার্দার কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেন শুনতে রাজি না যে আপনি অ্যাটেন্ড করেন নেই আপনি এদেশের জনগণের ট্যাক্সের পয়সা চলেন অবশ্যই মানুষকে পাবলিক হিয়ারিং দিতে হবে আমি সারা জীবন ফিল্ডে যখন কাজ করেছি আমি বিভিন্ন জেলায় কাজ করেছি আমি রেঞ্জে কাজ করেছি আমি পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত আইজিপি সাহেবের কাছে যে সমস্ত লোক আসছে বিভিন্ন সমস্যা নিয়ে উনি ডাইরেক্টলি আমার কাছে শিফট করেছেন স্টাফ অফিসের মাধ্যমে আমি শুনেছি আমি জেলা এসপিকে বলেছি ওসিকে বলেছি আমি এখনও ওসিদের সঙ্গে ফোনে কথা বলার সময় যদি আমার ফোনে একটা মানুষের কাজ হয় উপকার অবশ্যই হবে অতএব প্রত্যেকটা লোককে অ্যাটেন্ড করতে হবে আপনি হয়তো নিজের টাইম দিয়ে দেবেন যে ঠিক আছে আমি পাবলিক হিয়ারিং 11টা থেকে 2টা বাট আপনাকে অফিসে থাকতে হবে এই পাবলিক হিয়ারিং দিতে হবে এটা ইনশিওর করবেন সিওর এটা কনফার্ম করবেন আমি কিন্তু নেক্সট টাইমে যদি কোনো ক্যাম্প কমান্ডার কোনো পাবলিক যাওয়ার পরে হয়তো আমার এখান থেকে গেল বা আমার এখান থেকে কোনো একটা দরখাস্ত আপনাকে ইনডোর্স করা হয়েছে আপনি ক্যাম্প কমান্ডার দিয়েছেন বাট ক্যাম্প কমান্ডার যাওয়ার পরে তাকে অ্যাটেন্ড করে না এগুলো আমি শুনতে রাজি না আমি যে কথা বলি মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন যে আমরা সেবক না আমরা আমরা শাসক না আমরা সেবক হতে চাই আমরা চাই এই নিরীহ মানুষ যারা অসহায় মানুষ যারা বিপদগ্রস্ত মানুষ আমাদের আন্তরিকতা দিয়ে আমাদের যতটুকু ক্ষমতা সেটা দিয়ে এই সমস্ত মানুষকে সহায়তা করার জন্য এবং দেখবেন দিন শেষে চাকরি জীবনের থেকে যখন অবসরে যাবেন এই যতটুকু করে যাবেন এই জব স্যাটিসফ্যাকশন আপনাকে কোথায় নিয়ে যায়